আজ সকাল সকাল আমি আর শঙ্কর বেরিয়ে পড়েছি দুজনে বাজার করব বলে। তা দেখতেই পাচ্ছ আমি আর শঙ্কর রওনা দিয়েছি। তা এখানে এসে দেখি যে রেলগেটটা বন্ধ, তা ভাবলাম যে তোমাদেরকে চারিদিকটা একবার দেখিয়ে নিই। তা আজকে আমি বাজারে যাচ্ছি, যে শঙ্কর বলল যে চলো দেখি ফুল গাছ পাওয়া যায় কি না। তা আমরা ফুল গাছ কিনতেই যাচ্ছি। তা এটা হচ্ছে বকনবাড়ির রাস্তা। তা এইখানে কিন্তু ওই যে দূরে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চা গাছ। আর আমাদের এই হ্যামিল্টনগঞ্জটা কিন্তু পুরো চা গাছ, তারপরে পাহাড় আর নদীতে ঘেরা। তা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত রেলগেট খোলেনি, তাই আমি দাঁড়িয়ে আছি। তা দাঁড়িয়ে থেকে আমি ভাবলাম যে আমাদের এই সুন্দর পরিবেশটাকে তোমাদের একটু দেখাই। তা দেখতে দেখতে ওইদিকে দেখতেই পাচ্ছ যে রেল চলে এসছে। আমি ভাবলাম যে রেলগাড়ি বুঝি, তা শেষ পর্যন্ত দেখলাম যে একটা ইঞ্জিন এসছে। তো এই ইঞ্জিনটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনের দিক দিয়ে যাবে, তা সেটাই আমি তুলে ধরলাম ক্যামেরায়। তো বাজার থেকে এই গাছটা নিয়ে এসেছি, এটা হচ্ছে বেগুনি কণ্ঠ, মানে বেগুনি রঙের হয় এই কণ্ঠটা। আর এটা হচ্ছে সাদা কণ্ঠ, আর এটা হচ্ছে নীলকণ্ঠ। মানে তিন রকমের গাছটা মানে পেয়েছি, তো তিন রকমের গাছটাই নিয়ে চলে এসেছি। আর এটা যে দেখছো এটা হচ্ছে আমি টবের মধ্যে উচ্ছের বিছন বুনেছিলাম, তো সেটাই হয়েছে। আর আজকে গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে, তা সেটাই আমি ধরে রাখলাম। তো দেখো তোমরা এনজয় করো। দেখতেই পাচ্ছ আমি এখানে উচ্ছে কেটে রেখে দিয়েছি। এটা উচ্ছে না তো করলা, করলাটাকেই আমি মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভাজা করব। আর এদিকে লাল শাক এনেছে, ওই লাল শাকটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, এই লাল শাক ভাজা করব। আর ঠিক লাল শাকের নিচেই আছে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে সর্ষের গুঁড়োটাকে হলুদ আর নুন দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। বাটা মাছ এনেছে, তো বাটা মাছের আমি সর্ষে মানে সর্ষে বাটা মাছ করব। দেখতে দেখতে এদিকে আমার করলা ভাজাও হয়ে গেল। এবার আমি এখানে লাল শাকটা ভেজে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি ম্যাগি, অনেকদিন বাদে কিন্তু ম্যাগি খাচ্ছি আজকে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর আজকে দেব রসুন ফোড়ন। রসুন ফোড়ন দিয়ে এই লাল শাকটাকে আমি রান্না করব আজকে। শাকও রান্না হয়ে গেল আমার, কারণ সব কিছু রেডি করে রাখলে পরে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, তাই না? তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি করলা ভিজে রেখে দিয়েছি, একই প্লেটের মধ্যে আমি এই শাকটাকেও উঠিয়ে রাখব। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে আর ধোয়া উঠছে। এবার আমি এর মধ্যে মাছ ছেড়ে দেব। তা জানোই তো সর্ষে বাটা দিয়েই মাছটা করব আজকে।
রাইস কুকারে করছি রাইস, একটু গ্যাসের সেভ করছি কারণ গ্যাসের দাম তো প্রচুর, সে তো তোমরা জানোই, তা সেই জন্য রাইস কুকারে রাইস করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ টকবক করে মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, তা দেখতে দেখতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। সব কাজকর্ম সেরে জাস্ট এখনই স্নান করে এলাম, আর পেছনে দেখতেই পাচ্ছ আমি জানলা বন্ধ করে দিয়েছি কারণ আজকে এখানে চলছে হচ্ছে 38 ডিগ্রি, তা বুঝতেই পারছো যে কতটা মানে গরম এখানে, তা মানে জানলা খুলে রাখা যাচ্ছে না, পুরো গরম হাওয়াটা মানে ঘরের ভেতরে মানে ঢুকছে, তা সেই জন্য আমি ভাবলাম যে না আর জানলা খুলে লাভ নেই, তা জানলাটা বন্ধ করে দিলাম, তাও একটুখানি মানে হাওয়াটা একটু মানে কী বলবো গরম হাওয়াটা যাতে না ঢোকে, তা সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম। তা আমি যে বাইরে আচারগুলো দিয়েছিলাম তখন তো তোমাদের দেখালাম, তা আচারগুলোও বলছে যে আমাদের এখন ঘরে নিয়ে চল, আর আমাদের রোদে রাখতে হবে না। সত্যি তাই, এত গরম যে গরমে আচারও বলছে যে আমাদের ভেতরে নিয়ে চল। তা শঙ্কর এখনও আসেনি, শঙ্কর তো কাজে ব্যস্ত, তা শঙ্কর এলে পরে ও স্নান করবে, তারপরে পুজো করবে, পুজো হয়নি, তা পুজো টুজো করার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তা চলো যাওয়া যাক বাইরে, যার রোদ বাইরে, ওরে বাপরে। তা বলতে বলতে ওই যে শঙ্করও চলে এসছে, দেখা যাচ্ছে শঙ্করকে, ওই যে শঙ্কর চলে এসছে এখন, তা এখন শঙ্কর স্নান টান করবে একটু ঠান্ডা হয়ে নিয়ে, তারপরে স্নান করবে। তো চলো আচারগুলো আগে তুলে নিই কারণ আচারগুলোকে আর রোদে রাখার কোনো প্রয়োজন নেই, যা সুন্দর সেন্ট বেরোচ্ছে আচারের, তোমরা যদি একটুখানি মানে স্মেলটা পেতে তাহলে বুঝতে পারতে যে কত সুন্দর আচারের গন্ধ বেরোচ্ছে। তো দেখো এগুলোর পরিস্থিতি, তো চলো একটুখানি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই যে আচার রোদে একদম মানে কি বলবো রোদে একদম শুকিয়ে গেছে, তবে টেস্ট ভালো হবে। এই যে ডাললে খুরসানি, আর এই আচারটা তো শেষই হয়ে গেছে, ওর জন্য এই যে আম কেটেছি আবার করব আচারটা। তো এই যে দেখতেই পাচ্ছ যে এখানে আমি সব সাজিয়ে গুছিয়ে রাখলাম, এটাকে আজকেই আচার করে ফেলবো, টক ঝাল মিষ্টি। আচারটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, তাই না শঙ্কর বলো? শঙ্কর একদম কালো হয়ে গেছে আহারে। দেখতেই পাচ্ছ এখানে শঙ্কর পুজো দিয়ে দিয়েছে, আর ওইদিকে আমি এখন খাওয়ারটাও দিয়ে দিয়েছি, তো এখানে শঙ্কর মা দুজনেই বসে খাচ্ছে, আর এদিকে আমার খাওয়ারটা বেড়ে রেখে দিয়েছি। তো এই যে আচার নিয়ে নিয়েছি, টক ঝাল মিষ্টি আর শাক ভাজা, করলা ভাজা, আর এদিকে আছে হচ্ছে মাছের ঝোল। তা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে, তারপরে আবার বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। শঙ্কর বাজার থেকে অনেক ডাল লেক খুরসানি এনেছিল, তা সেই জন্য আমি বিকেল বিকেল বসে গেলাম এর আচার করতে। তা ডাল লেক খুরসানির আচার খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা ঝাল খেতে ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগবে। তা আমি এগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি, তা আমার মেয়ের মানে এবার বলেই দিয়েছিল যখন আমি দিল্লি থেকে আসি হ্যামিল্টনে, তখন বলেই ছিল ডাল লেক খুরসানির আচার করে নিয়ে আসবে, তো আমি সেই জন্যই আচার করতে বসে গেছি কারণ আমার তো যাওয়ার দিন আবার চলে এলো দিল্লিতে। তা দেখতেই পাচ্ছ এখানে আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এবার মাঝখান থেকে লঙ্কাগুলোকে চিরে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কাই চিরে নেব। আর আচার করতে লাগবে হচ্ছে তেল, ভিনিগার, হলুদ, আর এখানে দেখতে পাচ্ছ হিং, হিংটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে জিরে, ধনে গোটা ধনে, কালো সর্ষে,
এটা হচ্ছে জোয়ান, এটা হচ্ছে কালো জিরে আর মৌরি। আর এদিকে নুন তো পরিমাণ মতন দিতেই হবে। এদিকে আমি গ্যাসের ওপরে একটা তাওয়া চড়িয়ে দিয়েছি, তা তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি, কারণ আমাকে এটা ড্রাই রোস্ট করতে হবে। একটু লালচে করে ভেজে নিলে পরেই হবে, যাতে ময়েশ্চারটা চলে যায়। তো এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করার পরে ঠান্ডা করব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একদম মানে মিহি করে এটাকে গুঁড়ো করে নেব। দেখতে দেখতে মশলাগুলো বেশ মানে ভাজা ভাজা হয়ে গেছে, তা আমি এখন এই মিক্সিতে পিষে নেব। আমি প্রত্যেকটা লঙ্কায় কিন্তু চিরে নিয়েছি, তা দেখতেই পাচ্ছ এরকমভাবে চিরে নিয়েছি যাতে মশলাটা এটার ভেতরে ঢুকে যায়। তা এখন আমি এটার মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প করে হলুদ। আর পরিমাণ মতো নুন। আর এখানে আমি জোয়ান নিয়েছি, তা জোয়ানটাকে কিন্তু আমি ভাজিনি, কাঁচাই রেখেছি, তা এখানে জোয়ানটা দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি হচ্ছে কালো জিরে, বেশি দেব না, অল্প করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি ভিনিগার, এতে এই লঙ্কার মধ্যে কিন্তু একটু টক স্বাদ আসবে, যেটা ভালো লাগে বেশ খেতে। তা আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এখানে আছে হচ্ছে তেল, তা তেলটাকে আমি অল্প করে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হিং, তা সেটাই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তা এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তা আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে মাখতে। না না, হাত চলবে না। আর এই যে এখানে মশলা, তখন তোমাদেরকে আমি কি বলবো, মেথিটা আমি দেখাইনি, তবে মেথি এখানে আমি স্কিপ করে গেছিলাম। তো ওই মেথি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সর্ষে, সর্ষেটাকে আমি ভাজিনি, কাঁচাই সর্ষে দিয়েছি, কাঁচা সর্ষেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি বেশি মশলা দেব না, অল্প করেই মশলা দিচ্ছি। খুবই ইজি আর খুবই টেস্টি খেতে, তবে এই ডাল লেক খুরসানি কিন্তু খুবই ঝাল। তা যারা ঝাল খেতে পারে তারাই একমাত্র এই আচারটা খেতে পারবে, তাদের খুব ভালো লাগবে। তাছাড়া যারা ঝাল খেতে পারে না তাদের আর এই আচারটা ভালো লাগবে না। তবে এই আচারটা পরোটা, ভাত, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে খেতে। তোমরা তো দেখলেই আমি ডাল লেক খুরসানির আচার বানালাম, তো তোমাদের কীরকম লাগলো? অবশ্যই ওটার মধ্যে বেশি করে তোমরা তেল দিও। তেলটাকে দেওয়ার আগে তোমরা ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করে তারপরে একটা জারের মধ্যে ওই আচারটাকে ঢেলে ওই তারপরে তেলটা দিয়ে রোদে দেবে, খুব করে রোদে দেবে, তাহলে পরে ওই আচারটা খেতে খুব ভালো লাগবে। দেখো তোমরা বাড়িতে বানিয়ে দেখো, যদি ডাল লেক খুরসানি যদি ওখানে না পাওয়া যায় তাহলে পরে এমনি লঙ্কা দিয়েও তোমরা করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তবে আমাদের এখানে যেহেতু ডাল লেক খুরসানি পাওয়া যায়, তা সেই জন্য আমি আজকে ডাল লেক খুরসানির আচার বানালাম নেপালি স্টাইলে। নেপালিরা ঠিক এরকমভাবেই আচারটাকে বানায়, আর যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে।
তা আজকের মতন ব্লগিংটা আমি এখানেই রাখছি। এখন আমি চায়ের জল বসিয়েছি, এখন আমরা সবাই মিলে চা খাবো। তা আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। তা চলো, টাটা, বাই বাই। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগিংটা, তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তা চলো, গুড নাইট।